দেখুন জামাই ষষ্ঠীর দিন স্পেশাল কম্বো ১০৫০ টাকা দেখুন, এই হলো স্পেশাল কম্বো, একান্ত স্পেশাল কি আছে চাক একান্ত বলে স্পেশাল কম্বো ১০৫০ টাকা স্পেশাল কম্বো। আর হান্ডি বিরিয়ানি দেখুন, এই দেখুন হান্ডি একান্ত স্পেশাল হান্ডি বিরিয়ানি ৫০০ গ্রাম ৬৮২ টাকা স্পেশাল কম্বো। এই চলে আসলাম দেখুন ১০৫০ টাকায় কি দিয়েছি দেখুন, এই হলো স্পেশাল কম্বো দেখিয়ে দিচ্ছি। ভেটকি মাছের পিস প্রায় ২ পিস, যেটা বাটার টপ টপ করে পড়বে, সঙ্গে বাটার নান ২ পিস, এরকম সাইজে বাটার টপ টপ করে বাটার পড়বে। এই হলো বাটার চিকেন ৪ পিস একান্ত আপন স্পেশাল, পুরো বাটারে গ্রেভি, যে পুরো বাটার ঘি টমেটো আর কাজু দিয়ে তৈরি হয়, একান্ত আপনের জনপ্রিয় মিক্স ফ্রাইড রাইস, একান্ত আপন স্পেশাল জনপ্রিয় মিক্স ফ্রাইড রাইস। দেখুন চিংড়ির সাইজটা দেখুন, বাগদার চিংড়ি ২৫ গ্রাম সাইজের চিংড়ি একান্ত আপন স্পেশাল, সঙ্গে সালাড চাটনি গ্রিন সালাড দেখুন, সঙ্গে আমাদের মকটেল দুটো, এই হলো মকটেল একান্ত আপন স্পেশাল মকটেল দুটো কি আছে ১০৫০ টাকার স্পেশাল কম্বো চাক একান্ত আপন। সে চলছে আমরা বলেছি সারা দেশ থেকে মানুষ আসছে একান্ত আপনের জনপ্রিয় খেতে, খাবার খেতে। কে আসছে? কেশরীলাল যাদব যে আসছে ভারতবর্ষের জনপ্রিয় গায়ক, এই সানডে একান্ত আপনের জনপ্রিয় বিরিয়ানি খেতে ১২০০ গ্রাম রান বিরিয়ানি খেতে আসছে কে? কেশরীলাল যাদব চাক একান্ত আপনে। এই যে কম্বোটা আমি সার্ভ করছি, প্রথমে আমি দিয়ে দিচ্ছি বিশ পাই দুটো ভেটকি মাছে, যেটা খেয়ে ভাই বলবে কেরম লেগেছে। আমরা বলেছি ভারতবর্ষের শ্রেষ্ঠতম ফিশ কবিরাজি আমাদের ফিশ ফ্রাইটা, যে পিওর গঙ্গার ভেটকি, এটা আমি সার্ভ করলাম সঙ্গে চাটনি, এটা আমাদের, এই হলো আমাদের গ্রিন সালাড, এই হলো আমাদের জনপ্রিয় মিক্স ফ্রাইড রাইস, এই হলো আমাদের মকটেল দুটো, ব্লু লেমন মকটেল দুটো আমি পরপর সার্ভ করে দিচ্ছি, এই হলো আমাদের বাটার চিকেন, এই হলো আমাদের মটন বিরিয়ানি, ২ পিস মটন ২ পিস আলু দুটো ডিম সালাড চাটনি কোল্ড ড্রিঙ্কস জল ইন কমপ্লিট প্যাকেজটা ১০৫০ টাকা, তারপর ৫% জিএসটি আছে সব জানেন। আমি একটা একটা করে ভাইকে সার্ভ করে দেবো, ভাইরা ভাইরা হ্যাঁ ভাইরা এসছে জয়নগর থেকে, যে জয়নগর মথুরাপুর জয়নগর থেকে এসছে, সেখান থেকে এসে আমাদের খাবার খেতে, তা আমরা ফিশ ফ্রাইটা বলবো আগে খেয়ে দেখতে, তারপরে আমরা বাদ বাকি জিনিসগুলো দেখাবো, যে পরপর আমি সার্ভ করে দেবো খাবারগুলো। আমাদের কম্বোর ডিজাইনটা যাচ্ছে ১০৫০ যে পুরো যে প্যাকেজটা খেলে কম্বো সেটা কেরম লাগলো? ওভারঅল তো খুবই ভালো, আমার সঙ্গে সাথে মটন বিরিয়ানি যেটা একটা আলাদা স্বাদ, মটনটাকে খেয়েছি অনেকই ভালো। না আমরা মটনটাকে দাবি করি যে আমাদের মটন যেটা অন্য কোথাও হবে না, যে একমাত্র চাকদা একান্ত বলেই হবে, যে মটন কীভাবে ঝরে ঝরে পড়ছে তার অনুভব করতে চলে আসুন একান্ত বল চাকদাতে। দেখতে পারলেন যে দাদারা এসছে মথুরাপুর থেকে, জয়নগর মথুরাপুর থেকে, যে আমাদের পুরো কম্বো প্যাকেটটা খেলো, দাদা একজন মটন বিরিয়ানি খেলো আর একজন পার্সেল করে দিল, বিরিয়ানিটা খেতে পারলো না, যে কম্বো কোয়ান্টিটি কতটা হাই। আর আমাদের ১২০০ গ্রাম রান যাচ্ছে দেখুন, এই যে রান বিরিয়ানিটা চলে যাচ্ছে ১২০০ গ্রাম, এটা ১২০০ গ্রাম মটন যে ঝরে ঝরে পড়বে, পুরো কম্বোটা দাদারা খেলো, কীভাবে কতটা ভালো লাগলো সেটা জানালো। মথুরাপুর মানুষের জন্য বলছি আমরা একবার আসুন একান্ত আপন চাকদাতে, জয়নগর মথুরাপুর ক্যানিং বজবজ সব জায়গাতে আসুন একবার, একান্ত আপনের সব সাথে মটন বিরিয়ানি খান, এটাই চাকদা এটাই একান্ত আপন, মটন কী হবে পুরো ঝরে ঝরে পড়বে। টাটা।